যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপদ্য ব্যাকরণ। অবশ্যই কোশ্চেন উত্তর মানে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আলোচনা করব, যাতে জিনিসটা বোধগম্য হতে খুবই সুবিধা হয়, শুনতেও ভালো লাগবে প্রশ্ন উত্তর করে ছোট ছোট। তো তার জন্য যে আলোচনা অবশ্যই করব সুপদ্য ব্যাকরণ নিয়ে। তো তার আগে বলবো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ফলো করবে। আমি স্টার্ট করছি, যেটা হচ্ছে সুপদ্য ব্যাকরণ কোন ধরনের ব্যাকরণ না অপাণিনীয় ব্যাকরণ? সুপদ্য ব্যাকরণ সম্প্রদায় কাদের বলা হয় না? সুপদ্য ব্যাকরণের আলোচনার সঙ্গে যুক্ত যে বৈয়াকরণ আছেন সেই বৈয়াকরণগণকে সুপদ্য ব্যাকরণ সম্প্রদায়ের অন্তর্গত বলে ধরা হয়। পদ্মনাভ দত্তকে না সুপদ্য ব্যাকরণ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ও সুপদ্য ব্যাকরণের প্রতিষ্ঠাতা? কবে কোথায় কে সুপদ্য ব্যাকরণ রচনা করেন? না সম্ভবত খ্রিস্টীয় চতুর্দশ শতকে মিথিলায় পদ্মনাভ দত্ত। পদ্মনাভ দত্ত কোথায় কোথাকার বাসিন্দা ছিলেন? না গবেষকদের মতে একজন মৈথিল ব্রাহ্মণ ছিলেন। নেক্সট চলে আসছে পদ্মনাভ দত্তের পিতার নাম কি? দামোদর দত্ত। তারপর চলে আসছে কি না সুপদ্য ব্যাকরণ ছাড়া পদ্মনাভ দত্ত আর ব্যাকরণ শাস্ত্রের ওপর কোন কোন গ্রন্থ রচনা করেছেন? না পদ্মনাভ দত্ত বিভিন্ন বিদ্যায় পারদর্শী ছিলেন অবশ্যই, তার নামে অন্তত 12টি গ্রন্থ উল্লিখিত আছে। তাদের মধ্যে শাস্ত্রী ব্যাকরণ বিষয়ক শাস্ত্র বিষয়ক গ্রন্থ যেমন সুপদ্য ব্যাকরণ, সুপদ্য পঞ্জিকা, উনাদি বৃত্তি, পরিভাষা বৃত্তি, ধাতু কৌমদী প্রভৃতি, এদের মধ্যে সুপদ্য ব্যাকরণের খ্যাতি সর্বাধিক। নেক্সট চলে আসছে কি না সুপদ্য ব্যাকরণ কোন ব্যাকরণ গ্রন্থকে ভিত্তি করে রচিত হয়েছে? না পাণিনির অষ্টাধ্যায়ীকে ভিত্তি করে। সুপদ্য ব্যাকরণে মোট সূত্র সংখ্যা কত? না 2800-র মতো। পাণিনির অষ্টাধ্যায়ী থেকে কোন অংশগুলিকে সুপদ্য ব্যাকরণ থেকে বাদ দেওয়া হয়েছে? না স্বর ও বৈদিক অংশ। নেক্সট তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি যে সুপদ্য ব্যাকরণ কোথায় বেশি প্রচার লাভ করতে দেখা যায়? না সুপদ্য ব্যাকরণ প্রচার লাভ করতে দেখা যায় মিথিলায় রচিত হয়েছিল ঠিকই, কিন্তু বাংলাদেশে সুপদ্য ব্যাকরণ সব থেকে বেশি প্রচার লাভ করেছিল। নেক্সট চলে আসছে কি না সুপদ্য ব্যাকরণের প্রধান বিষয়বস্তু বিশেষত্ব কি? সুপদ্য ব্যাকরণ একটি অপাণিনীয় ব্যাকরণ, পাণিনির অষ্টাধ্যায়ীকে ভিত্তি করে এই ব্যাকরণ রচিত হয়েছিল ঠিকই, কিন্তু এই ব্যাকরণের স্বর ও বৈদিক অংশকে বর্জন করেছে। অষ্টাধ্যায়ীতে বৈদিক কিছু স্বর বা বৈদিক কিছু ব্যাকরণ থাকলেও সুপদ্য ব্যাকরণ এই জিনিসটাকে অবশ্যই বর্জন করেছে অন্যান্য ব্যাকরণের মানে অপাণিনীয় যে ব্যাকরণগুলো আছে তাদের মতনই। তবে বিষয়ের বিন্যাস কি বলছে? না বিষয়ের যে বিন্যাস প্রণালী সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বিশেষ অনুকূল এবং সহজ সরল বাংলায় বাংলার কাছে মানে বাংলার কাছে এই জিনিসটা খুবই সহজ সরলভাবে ফুটে উঠেছে। সরসতার একটি গ্রহণীয় ব্যাকরণ এটি। সুপদ্য ব্যাকরণ কি না পদ্মনাভ দত্ত সুপদ্য ব্যাকরণের সূত্রগুলির ওপর নিজেই একটি চমৎকার বৃত্তি রচনা করেন, এই বৃত্তির নামই দেন হচ্ছে সুপদ্য ব্যাকরণ। বিবরণ দিয়েছেন সুপদ্য ব্যাকরণের যে বৃত্তি রচনার নাম তার নাম সুপদ্য বিবরণ। সুপদ্য বিবরণ ব্যাকরণটার নাম সুপদ্য ব্যাকরণ, কিন্তু যে বৃত্তি রচনা করেছিলেন তার নাম সুপদ্য বিবরণ। বিষ্ণু শর্মাকে সুপদ্য ব্যাকরণের ওপর বিষ্ণু শর্মা সবচেয়ে বিখ্যাত একটি ব্যাখ্যা লেখেন যার নাম হচ্ছে সুপদ্য মকরন্দ। সুপদ্য মকরন্দ কি এটা ভাবে এইভাবে প্রশ্ন আসতে পারে, তখনও বলতে হবে যে বা বিষ্ণু সুপদ্য ব্যাকরণের ওপর যে ব্যাখ্যা রচনা করেন তার নাম কি না তিনি বিষ্ণু মিশ্র, তিনি তার যে ব্যাখ্যার নাম লেখেন সে ব্যাখ্যার নাম হচ্ছে ব্যাখ্যা গ্রন্থের নামটা হচ্ছে সুপদ্য মকরন্দ। তারপর নেক্সট চলে আসছে সুপদ্য ব্যাকরণ ও সুপদ্য মকরন্দ এই দুইয়ের ওপর কে টিকা লিখেছেন এবং টিকাকারদের নাম কি? যদি বলে টিকাকাররা হচ্ছেন যে রামশঙ্কর তর্ক পঞ্চানন এবং টিকার নাম টিকাকার যে রামশঙ্কর তর্ক পঞ্চানন তিনি লিখেছেন শঙ্করী নামক একটি টিকা লিখেছেন। এই গেল আজকে সুপদ্য ব্যাকরণ নিয়ে আলোচনা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক করবে, সাপোর্ট দেবে।